প্রায় দিন 15 ধরে খোঁজ মিলছে না এক ব্যক্তির। বিভিন্ন জায়গায় খুঁজেও তার হদিশ পাওয়া যাচ্ছে না। ওই ব্যক্তির নাম পঙ্কজ পোড়েল, বয়স 48 বছর। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। বাড়ি আরামবাগের ডিহিবাইরা এলাকায়। পরিবারের সদস্যদের আবেদন, যদি কেউ খোঁজ পান তাহলে যেন অবশ্যই যোগাযোগ করেন। মাথায় একটু প্রবলেম ছিল, তো মাথার প্রবলেম থাকাতে বাড়িতে একটু সকালের দিকে কাজকর্ম করেছিল। কাজকর্ম করার পরে তো এমনি নর্মালি যখন বাইরে বেরোতে যায়, মানে ঘুরতে টুরতে যায়, সেভাবে ঘুরতে গিয়েছিল। ঘুরতে যাওয়ার পরে আমরা জানি যে সকালে গেছে, এই 10টা 11টা বাজে সামথিং, তখন তো 10টা 11টা বাজে। আমি ভেবেছিলাম যে গেছে, হয়তো বিকালের দিকে চলে আসে, তো রাত্রির দিকে চলে যায়, তারপরে আর আসে না। না আসা করে তারপরে পরের দিন আমরা ওয়েট করছিলাম যে যদি চলে আসে। পরের দিন না আসাতে আমরা জিডি করি। জিডি করার পরেতে আরামবাগ থানায় জিডি করি। আরামবাগ থানায় জিডি করার পরে আমরা নিজেরা খোঁজাখুঁজি করি। তারপরে আমি এসডিপি অফিসে ডিউটি করি, তো আমি আমার গ্রুপে দিয়েছিলাম। গ্রুপে দেওয়ার পরেতে আমি খানাপুর থেকে একজনের কাছে রিপ্লাই আসে যে ও 8 ঘন্টার দিকে চলে গিয়েছিল। তো আমি ছবিও পাই, ছবিটাও আমাকে সেন্ড করেছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো তখন যথারীতি যখন সেন্ড করা হয় তখন 2 দিন হয়ে গিয়েছিল। তো 2 দিন হয়ে যাওয়াতে তারপরে ওখানে আমরা খুঁজতে যাই, ওখানে আর খুঁজে পায় না। তারপরে দীর্ঘদিন ধরে খুঁজতে থাকি, 1 সপ্তাহ 10 দিন হয়ে গেলো খুঁজতেই রয়েছি। একইভাবে খুঁজছি, বাড়ির সবাই খোঁজাখুঁজি করছে। তো খোঁজার সাথে সাথে আটঘোড়া এবং সেকান্দারপুর ওখানের দিকে দেখা গিয়েছিল। খানাকুলের আটঘোড়া সেকান্দারপুরের দিকে দেখা গিয়েছিল। তো দেখা যাওয়াতে ওইখানকার যা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে গিয়ে বসে এবং চাটা খেতে চায়, তো ওরা দেয়। তো ওরা তখন জানে না যে এরকম ব্যক্তিটা হারিয়ে গেছে বলে। কি নাম? পঙ্কজ পোড়েল। কিভাবে হারিয়েছে? বলতে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, তারপরে ওই হাঁটতে হাঁটতে খানাপুর পৌঁছে যায়। কি কত বয়স হবে ওনার? বয়স 48। 48 কি করতেন? কিছু করতেন না, বাড়িতেই থাকতেন, ওই চাষবাসের কাজ করতেন। কে কে আছে বাড়িতে ওনার? বাড়িতে আছে মা বাবা, মা নে মা আছে, আর ভাইপো, কাকা, ভাই। বিবাহিত? বিবাহিত না, অবাই। আপনার কে হয়? আমার কাকা হয়। আপনার নাম? আমার নাম জয়ন্ত পোড়েল। তো আপনার কোনো ফোন নাম্বার যদি দিতে যান, কেউ যদি দেখে কি কোন কি কি নাম্বারে যোগাযোগ করতে বলবেন? কোথায় হচ্ছে 9002-36196। আরেকবার রিপিট যদি বলেন। 9002-36196। টেস্টিউব বেবি সেন্টার এখন দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ, সর্বপ্রথম আরামবাগ শহরে অবস্থিত প্রাণ আইভিহেভ টেস্টিউব বেবি সেন্টার। এই টেস্টিউব বেবি সেন্টার অল্প খরচে নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর এক নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা। এই চিকিৎসা পরিষেবাতে আসছেন স্বনামধন্য টেস্টিউব বেবি স্পেশালিস্ট এবং ভ্রূণরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। শুধু তাঁদের চিকিৎসা এবং পরামর্শে নিঃসন্তান দম্পতিরা হয়ে উঠছেন এক ফুটফুটে বাচ্চার মা।